হে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ, একটা ইচ্ছে পূরণ। সো ভিডিও সাথে থাকো, স্কিপ করো না, খুব এক্সাইটিং হবে আজকে ভিডিওটা। আর একটা নতুন কিছু আসতে চলেছে, এখানে আছে একটা এনভেলপ, কি আছে দেখাচ্ছি না, বিকজ এটা ব্যাক সাইড দেখালে তোমরা গেস করে নেবে কি আছে। ঘুম থেকে উঠে দেখছি এনভেলপটা, আর এটা হচ্ছে একটা খুব বড় মাপের গিফট। সো ছুপে রুস্তম, হ্যাঁ, কিচ্ছু জানায়নি আমাকে, সকাল না সারপ্রাইজ থাক। সারপ্রাইজ থাক, হ্যাঁ থ্যাংকস। তুমি রেডি? হুম, বাবা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আর এটাতে কি আছে খুলে দেখে একটু। না 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 সারপ্রাইজ। আমি বাড়ির পাশে আমাদের রাস্তায়, আর বাস এই নরেন্দ্রপুরের দিকে যাচ্ছি, অটো ধরবো, আর হাতে হেলমেট। গেস করে নাও যে আমরা যাব অটোতে, হেঁটে যাচ্ছি বাট হাতে হেলমেট নিয়ে যাচ্ছি। ও, এত বড় গিফট ভাবতে পারিনি বিয়েতে, আর আমার থেকে বেশি এক্সাইটেড ও আছে। এখন অটোতে আর আমরা যাচ্ছি, ম্যাডাম এইটুকু রিভিল করেছেন, বারুইপুরের দিকে। মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। সো জেসমিন এনে দাঁড় করালো বারুইপুর, বলেছিল বারুইপুর ঠিক না, এটা হচ্ছে, এটাকে বলা হয়, এই জায়গাটার এক্সাক্ট লোকেশন তো জানি না, বাট এই আমার রাইট সাইডে আছে হন্ডা শোরুম, আর লেফটে আছে রয়্যাল এনফিল্ড, আর ও এখানেই দাঁড় করিয়ে দিয়েছে, আর দিয়ে বলছে এনভেলপটা ওপেন কর। সো একবার ওপেন করি, আমার তো মনে হচ্ছে সামথিং কিছু, তুমি বলে দাও না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। সো এনভেলপটা আমি ওপেন করব, তুমি বলো যে কোথায় এনে দাঁড় করিয়েছো। আপনারা দেখে নিন, এখানটা রয়্যাল এনফিল্ড রয়েছে, আর এদিকে আছে হন্ডা। আমরা বারুইপুর থেকে একটু পিছনে রয়েছি, এটা খাসমল্লিকা আই গেস, এই লোকেশানটা যারা বারুইপুরে বা সাউথ তারা জানো। তো এই হলো সেই এনভেলপ, সেই চাবিকাঠি, সেটা ওপেন করা যাক। বাট এখানে যেটা আছে এটা আমি সকালে দেখতে পেয়েছিলাম, তো গেস করেছিলাম কিছু একটা তো বড়সড় চলছে। যারা ইনস্টাগ্রামে আছো বা ফেসবুকে আছো তারা জানো, তো ইনস্টাগ্রাম আইডি আই এম মিস্টার আলম, ওখানে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম স্টোরিতে, আর ইউটিউব স্টোরিতেও দিয়ে দিয়েছিলাম। সো ওপেন করি, করি করো, হ্যাঁ করো। এই যে ব্যক্তিটা, এটা হচ্ছে আমি, এটা আমারই নাম। তো তুমি বাইক দিচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে যে ইনভয়েসটা আছে আমি আর দেখাচ্ছি না ডিটেলসে, বাট কী আছে আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো শোরুমের দিকে যাওয়া যাক আর নেওয়া যাক, আর দেরি কিসে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেসমিন, এটা খুব দরকার ছিল, চলো শোরুমে যাওয়া যাক। হ্যাঁ, এটা হচ্ছে বিনায়ক হন্ডা, আর এটা হন্ডা এক্সক্লুসিভ আউটলেট, প্রচুর কালেকশান রয়েছে। সো স্বাগতম, একবার এন্ট্রি করা যাক। সো হেয়ার ইজ দ্য বিউটি, হন্ডা সাইন SP125, অ্যান্ড কালারটা স্পেশালি ওর চয়েস, আর অ্যাজ পার মাই নলেজ অ্যান্ড দেয়ার ইনফরমেশান যে এই কালারটা সেলসটা সব থেকে বেশি। সো আমাদেরকে সুমনদা খুব ভালোভাবে ডেমনস্ট্রেট করলেন, এখানে সুমনদা আছেন। সো আমি পার্সোনালি আমার ডেসক্রিপশানে সুমনদার নাম্বারটা দেবো, কোনো আপত্তি নেই তো। সো যদি কারো হন্ডা বা হন্ডা রিলেটেড কোনো কোয়ারিজ, কোনো ইনফরমেশান লাগবে, কল একদম করবে, খুব ভালো লাগলো। এখন তো সবাই সিচুয়েশান জানো, কোভিড সিচুয়েশান, সো দ্যাটস ওয়াই শোরুমের ভিতরে আর ভিডিওগ্রাফি করলাম না, আর ওনাদের একটা রুলস রেস্ট্রিকশান আছে, তো সেগুলো ফলো করা সবসময় দরকার, কারণ রুলস হয়ই ভালোর জন্য, ব্রেকটা কখনোই ভালো না। সো এখানে হচ্ছে আমাদের ডিউটি, আর এটা নিয়ে আজকে প্রথম সাবারি হবে, সঙ্গে ম্যাডাম আছেন, ম্যাডামের স্মাইল তো দেখবার মতো, কেমন লাগছে? ভালো লাগছে। সো তাহলে লাদাখ হবে এটা নিয়ে, কমিটমেন্ট করছে না। এনিওয়ে লং রেঞ্জ এটার উপরেও আসবে, আগে একটু চালিয়ে দেখে নেবো কেমন লাগছে, যে হ্যাঁ সেই কমফর্ট বা সেই ফিলটা পাচ্ছি কি না ফর হাইওয়ে ট্যুরিং, দেন ডেফিনেটলি এটা নিয়ে তাহলে বেরিয়ে যাবো। আর এখানে আমাদের সুমনদা আছেন, সুমনদা তুমি কিছু তো বলো। আমার বলার কিছু নেই দাদা, যদি তোমার তো রিভিউ তো তোমার থাকবে, আমরা তো বলবো হন্ডার গাড়ি বেস্ট, ঠিক আছে, যেহেতু পার্সোনালি এবার আপনার ওপিনিয়ন থাকবে হন্ডা গাড়ি আপনার কেমন না। অ্যাজ যতটা আমি আমি ফ্রেন্ড সার্কেলে শুনেছি বা নিজের এক্সপিরিয়েন্সে, যে হন্ডার ইঞ্জিন হচ্ছে অলওয়েজ মানে স্মুথ ইঞ্জিন, আর আমি সিবিআর পার্সোনালি অনেকদিন চালিয়েছি, সো তো লেজেন্ডারি বাইক বলতে পারি আমরা ওই সেগমেন্টে। সো তারপরে ইয়ামাহা, দেন বাজাজ, সুইফট, এখন আবার হন্ডা। সো আশা করছি এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। আর দাদা নাম্বারটা একবার বলে দাও।
আমার 8436044149। নাম্বারটা শুনে নিয়েছো, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, দাদার নাম্বার আমি নিয়ে নিয়েছি, ছাড়ছি না, কোনো প্রবলেম হলে দাদাকে জ্বালাতন করবোই করবো। সো থ্যাংক ইউ সো মাচ। ডকুমেন্টসের বুকলেট, বাট এইগুলো কিছুই না, অ্যাকচুয়াল ডকুমেন্টস আফটার রেজিস্ট্রেশন আসবে। আর দ্য বেস্ট পার্ট ইজ যে নাম্বারের যে অথরাইজেশন আর নাম্বার প্লেট যে ইনস্টলেশন, কোথাও যেতে হবে না, কোনো আরটিও হ্যারাসমেন্ট হতে হবে না, আমরা ডিরেক্ট এই হন্ডা ওয়ার্কশপ থেকেই পেয়ে যাবো। এটা খুব বড় একটা অথরাইজ শোরুম বারুইপুরে, এটা ফার্স্ট মল্লিক আর বারুইপুর ফার্স্ট মল্লিক রোডে, অনেক বড় শোরুম, হিউজ কালেকশন, হন্ডা এনি বাইক পেয়ে যাবে, স্কুটি অ্যাভেলেবেল। আর এদের যে ওয়ার্কশপটা এই শোরুমের সাথেই আছে, তো সার্ভিস নিয়ে তো কোনো ইস্যুই নেই। তো বাকি সমস্ত কিছু ডেমোস্ট্রেশন দিয়ে দিয়েছে, এখানে আর বেশি কথা বলবো না, এবার টাইম হ্যান্ড ওভার নেওয়া। তো থ্যাংক ইউ, দ্য কি অফ হ্যাপিনেস, একটা নতুন জার্নি স্টার্ট হবে, নতুন স্টোরি আর নতুন পার্টনারের সাথে। সো থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে, ঠিক আছে, আর কল করবো কিন্তু অবশ্যই। ওকে, সো ঠিক আছে, এখানকার পার্ট মোটামুটি কমপ্লিট, এটা নিয়ে এবার স্টার্ট করি, আর সাথে জেসমিনকে নিয়ে যাই, ওর এক্সপিরিয়েন্সটাও শুনবো কিছুটা, আর একটু হালকা কিছু খেতে ইচ্ছে করছে খেয়ে নেবো। সো বাড়ির উপরে চলো কোনো রেস্টুরেন্ট দেখি, আর আপাতত এখান থেকে বেরোই, তার আগে একটু স্টার্ট করি, আসেন। বেস্ট পার্ট ইস, যেটা আমার খুব ভালো লাগলো, স্টার্ট একবার এখানটা এসো, জাস্ট জিরো সাউন্ড, এই সুইচটা প্রেস করলে বাইকটা স্টার্ট হয়ে যাবে, আর একদম সাউন্ডলেস। সো এখানে ডিটেলস রিভিউ দেওয়া যাবে না, বাইকটা নিয়ে আপাতত একটা ফার্স্ট রাইড, ফার্স্ট ইম্প্রেশন শেয়ার করব, দেন নেক্সট পার্টে এটা ডিটেল রিভিউ দিয়ে দেবো, আর বাকি সার্ভিস এক্সপিরিয়েন্স কী হচ্ছে বা হন্ডার বাকি ব্যাপারগুলো যতটুকু আমি জানতে পারবো শেয়ার করতে পারবো। তো ভিডিও সাথে থাকে। টাটা, চলে যাচ্ছে, তুমি চলে এসো। ও খুব তাড়াতাড়ি শিখছে বাইক চালানো, বিকজ আমাকে দেওয়ার পর ও নিজে চালাতে ইচ্ছা করছে, দেখো চাবি হাতে নিয়ে রেখেছে, দাও। বিসমিল্লাহিরাহমানিরাহিম, ওকে দাও, এবার প্রেস করো, রাইট রাইট টার্ন করো। তুমি খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, কি বলবো, মানে আজও বৃষ্টি হচ্ছে জেসমিন, ও হচ্ছে, পারবে? আচ্ছা নিচে চলো, নিচে চলো, আজকেও বৃষ্টি হচ্ছে, কিছু বলবে? তোমার বাইক নিয়ে আর দিন বৃষ্টি হয়, হ্যাঁ খুশির বৃষ্টি না। সো এই যা, সো কেমন লাগছে? খুব ভালো, শোরুম থেকে দশে ভালো লাগছে, যাই হোক গাড়ি তো দিলে, এবার তেলটা কে ভরবে? না না, ফার্স্ট পেট্রোলটা তুমি ফিল আপ করো। আচ্ছা ফুল ট্যাঙ্ক না করো, 100 টাকা করে দাও, এটা কিন্তু, এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু তোমার করা উচিত। প্রথমবার তুমি 100 রুপিসের ফুয়েল ভরবে, তুমি তুমি প্রথম 100 রুপিসের ফুয়েল আপটা করবে, এটা দিয়েই লাইফ লং চলবে গাড়িটা, তেল আর শেষ হবে না। তাহলে 100 টাকা করে দাও না, কি আছে, এয়ার প্রেশার প্রচুর কম, এয়ার প্রেশারটা চেক করিয়ে ফিল আপ করে নিই। আর খুব সুন্দর একটা ব্যাপার দেখলাম, এখানে 12.7 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে অ্যাভারেজ, আর এখানে অনেকগুলো ইনফরমেশান আছে, যেগুলো ওয়ান বাই ওয়ান এগুলো আমি পরে ডিটেলসে শেয়ার করব। তো প্রপার এয়ার প্রেশারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, বাইকটা ওর মানে দিয়েছে আমাকে, আর তেলটাও ওই ভরে দিয়েছে। সো ঘুরিয়ে ঘুরিয়ে সোনারপুর এসে গেছি, মানে বারুইপুর থেকে কিন একটা ফুচকা স্টল, ম্যাডামকে ফুচকা খাওয়াতে হবে, কোনো ব্যাপার না, অনেকটাই দিয়েছে, একটু খাইয়ে দিই ফুচকা, বেশি করে ঝাল খাওয়াবো আজকে। তো আমার হ্যাঁ অলমোস্ট 7টা, আমরা এখনও কোনো সোনারপুরে আছি, এখানে ফুচকা খেলাম, একটু টাইম স্পেন্ড করলাম, গুড টাইম স্পেন্ড করলাম। আর বাইকাররা তো অলওয়েজ নো কে ফার্স্ট ইম্প্রেশন, ফার্স্ট রাইড, শোরুম থেকে বের করে বাইকের যে আমাদের এই মানে হ্যাপি মুমেন্টে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি এনজয় করেছো তোমরা সবাই, আর ও খুব খুশি, আমিও খুব খুশি, সত্যি আমার খুব প্রয়োজন ছিল। ডেলি কমিউটে ডমিনারটা ঠিক মানে কি বলবো, মানে ইজি টু ক্যারি, বা ওর পেট্রোল যে ফুয়েল কনজামশন একটু চাপের,
সো দ্যাটস ওয়াই এই বাইকটা আমার খুব হেল্প করবে রেগুলার লাইফে। তো বিগ থ্যাংকস ওয়ান্স অ্যাগেন জেসমিনকে অ্যান্ড জেসমিনের ফ্যামিলিকে যারা এই উপহারটা আমাকে দিল আর কি। এটা খুব বড় একটা উপহার আমার জন্য, আর একটা অ্যাজ আ বাইকার বাইকের প্রতি ইমোশনটা একটু আলাদাই হয়। সো আর বাইকার কেন না, নট অনলি বাইকার, সকলের কাছেই বাইক একটা ইমোশন। আজকের এই ব্লগটা মানে কী বলবো, একটা ব্লগ বলবো না কি একটা হ্যাপি মুমেন্ট বলবো, বাট হ্যাঁ একটা ডেলিভারি ছিল বাইকের, সো যেটা তোমার দেখে নিয়েছে এতক্ষণে। সো আশা করছি ভালো লেগেছে। তো এই বাইকের উপরে কিছু মোটো ব্লগ আসবে, টুরিং হবে, ইচ্ছা তো আছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর জেসমিন কিছু বলতে চাও? খুব ভালো লাগছে, এখনও পর্যন্ত ঘুরছি আমরা হ্যাঁ ওর সাথে। সো এবার বাড়ি যাচ্ছি, কেন বাড়ির সকলেও ওয়েট করছে দেখার জন্য এটা। আর তারপরে একটা আমাদের যে ইমাম সাহেব যিনি, ওনাকে দিয়ে একটু দোয়া করিয়ে নেবো অবভিয়াসলি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। চলো এই ভিডিওতে এতটাই, ফের নেক্সট স্টোরি নিয়ে নতুন একটা কোনো স্টোরির সাথে নেক্সট ভিডিওতে আসছি। তাতে কেন টাটা, টেক কেয়ার, অলওয়েজ কিপ স্মাইলিং।